जल्दी 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 फिनिश करो, जल्दी दी दो ना। এই দেখো এই দেখো আমিও খেয়ে নিচ্ছি, তুমিও খেয়ে নেবে, কি বলছো? চলো চলো জলদি খাও, ফিনিশ করো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এখন হচ্ছে সকাল 9:30, অনেক লেটে উঠেছি আমরা। 9:30 না 10টা গো, 10টা বাজছে। এখানে হিয়া খাচ্ছে মধু জল, এখানে আমি খাচ্ছি চা আর তার সাথে লুচি, চা পরোটা চা লুচি। এগুলো এখন মানে বেশ ভালোই আমার খাওয়া হয়। আর এখন আমার এই চোখটা একদম ঠিক আছে, কালকে লেন্স খুলে এসেছিল, মানে খুলে এলাম, তো এখন একদম ঠিকঠাক দেখতে পাচ্ছি। কালকে খোলার পর একটু প্রবলেম হচ্ছিল। ইয়া না 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 জলদি কেন 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 আবার বার করো বার করো বার করো। কি এটা কি? তুমি ওই যে এখান থেকে চেক করো, চেক করো বাচ্চাদের স্ট্যাটাস, দেখো সবাই পড়ে গেছে ওখানে, যাও ওদেরকে জলদি রেস্কিউ করে আসো, যাও যাও যাও। ও হ্যাঁ বাচ্চাটা জলদি নিয়ে আসো, জলদি জলদি জলদি, দেখো বাচ্চাটার অবস্থা ঠিক আছে তো? হ্যাঁ আমাকে দেখি, আর বাচ্চা আছে দেখেন কি, আরো বাচ্চা ধরে আছে, তো গো 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 ক্যাপ্টেন রান। হ্যাঁ দাও 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 দাও, বাবা কেমন ক্যাপ্টেন, একদম বলি ক্যাপ্টেন, গো ফাস্ট, ইউ টু রান, দুজন ক্যাপ্টেন। হ্যাঁ দেখো দেখো, ও বাচ্চার সাথে বেড়ালো ছিল, এই বেড়াল কি দুধ পেয়েছে, দুধ পেয়েছে, এতদিন ধরে ও খেতে পায়নি, ওকে দুধ দাও। এখন মা বসে আছে, মায়ের কাছে বাচ্চা যাচ্ছে, এই যে মা আপনার বাচ্চা, একদম যাতে বাচ্চা কান্নাকাটি না করে, হ্যাঁ ঘুম পাড়িয়ে দাও, ঠিক আছে আমি চলে গেলাম। এখন আবার শ্রী করবে লাঞ্চ, শ্রী এই যে লাঞ্চ রেডি, চলো ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে রাখি। এই দেখ কে এসছে, কে এসছে, কে এই আসতে আসতে নাম আসতে নাম, আমি এই দেখ হ্যাঁ চলে এসছে হিয়ার ছোট, আর হিয়ার কাউকে লাগবে না, যখন থেকে ছোট এসছে ব্যাস আমি ফ্রি। এই যে পঙ্কু আমাদের খুব গুড গার্ল না, সব থেকে ভালো কে রে, মিমি পচা তাই না? আর এই মাম মাম কেমন, এই মা আজকে ভালো বলছে, মানে হিয়া আলতা পরে ঘুরে বেড়াচ্ছে এখানে। এখন আমাদের কি আলতা এটা জানো, খুকুমুনি, এখন এখানে মা পড়বে তারপর আমি, লাইন দিয়ে আলতা পড়া হচ্ছে। তো এখন এবার আমরা ঘুমাতে যাবো, 11টা বাজছে কিন্তু সবাই যে যার মতো খেলছে। হ্যাঁ আর কালকে আমাদের অনেক, কালকে অনেক সকালে উঠতে হবে আমাদেরকে, বেরিয়ে যাবো এখান থেকে কাল। এখানে শেষ হয়ে গেল, হিয়া একদিন বলছে আমরা রেডি হয়েছি দুর্গাপুর যাওয়ার জন্য বালিজুড়ির থেকে, তখন হিয়া বলছে এই মা আমার বালিজুড়ি শেষ হয়ে গেল, মানে বালিজুড়ির স্টেটা শেষ হয়ে গেল কিনা ও জানতে চাইছে, সেটা ও ঠিক করে এক্সপ্রেস করতে পারছে না। যাবো কালকে আবার সকালে হিয়া ঝামেলা করবে, ঠিক আছে চলো আজকের মতো এখানেই, গুড নাইট, গুড নাইট করে দে, গুড নাইট বল। হ্যালো গাইস গুড মর্নিং, তো এখন আমরা বেরিয়ে যাব দুর্গাপুর বলছি কলকাতার জন্য, কিন্তু তার আগে আমি এবারে এসে মানে খুব একটা বেরোতেই পারিনি, এক তো অফিস ছিল আর জাস্ট
কিছু মানে কয়েকটা দিনের জন্যই আসা, তো মঠে প্রণাম করতেও যাওয়া হয়নি, তো এখন আবার ভোরে বেরোবার আগে বা প্রণাম করে আসবো। কাশি হয়েছে দেখেছ, সকাল সকাল ষাঁড়ের যাত্রা, এখানেও কাজ চলছে, ওই দূর থেকে পুরী বাবাকে দেখতে হবে। হ্যাঁ হাসছে। তো এখন আমরা এখানে একটু ব্রেকফাস্ট করলাম, বাড়ির থেকে আমার কিছু খেয়ে আসতে ইচ্ছা করে না, স্পেশালি যেদিন আসি আমার মুড থাকে আর ভালোই লাগে না কিছু, তখন সিটি সেন্টারে এসে একটু তাও কচুরি টচুরি খেলাম। বাপি আমার বাবা না শুনতেই পাই না, খুচরো লাগবে। চলো টাটা। ওই যে ওইটা আবিরের কাছে, আবার আসবেন না মা? কেঁদো না আর কেঁদো না।